আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কি করে ভারত থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে ভারতে আপনারা টাকা ট্রান্সফার করবেন নিমেষেই। তো অলরেডি আপনারা ইউটিউবে অনেকগুলি ভিডিও দেখেছেন যেখানে আপনাকে শেখানো হচ্ছে গুগল এক ওয়েবসাইটের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারতে টাকা পাঠানোর পদ্ধতি 2 থেকে 5 মিনিটের মধ্যে। 2021 সালে আমরাও এরকমই একটি ভিডিও করেছিলাম, খুব ভালো রেসপন্স পেয়েছিলাম, অনেকে হেল্প হয়েছিল, ইভেন অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, তাদেরকে আমি হেল্প করে দিয়েছি। সো 2021 কথা আমরা পাশে রাখি, এবার 2022 আসি। সো আজকে আমরা জানবো 2022 সালে কি করে ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারতে আপনারা টাকা পাঠাবেন। প্রথম আমরা পয়েন্টে যেটা আসবো সেটা হচ্ছে যে আমরা যখন 2021 সালে ভিডিওটি করেছিলাম তখন আমাদের এত নলেজ ছিল না, আমরা খুব নতুনই ছিলাম ইউটিউব ফিল্ডে বা টেকনিক্যাল ফিল্ডে, সত্যি বলতে উইদাউট নলেজে আমরা সেই ভিডিওটি করেছিলাম, বাট ভিডিওটি ঠিক ভুল ছিল না, অনেকের হেল্প হয়েছে। কিন্তু 2022 সালে এসে আমরা একটা জিনিস রিয়েলাইজ করেছি, সেটা হলো এই যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা টাকা পাঠাচ্ছেন ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারত, এটা পুরোপুরি মানে একটা আনঅথরাইজ জিনিস, ইলিগাল জিনিস আপনারা করছেন। কারণ এই টাকা পাঠানোতে কোনো রকমের সরকার ট্যাক্স পাচ্ছে না, আর দুই দেশের মধ্যে টাকার আদান প্রদান হলে সরকার একটা ভালো রকমের ট্যাক্স কাটে, সেটা কিন্তু এখানে কাটছে না। নেক্সট পয়েন্ট হলো আপনি যে টাকা ট্রান্সফার করছেন এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে এই দেশ, সে ওই দেশে যে টাকাটা পাঠাচ্ছেন সে কোন কাজে ব্যবহার করছে আপনি জানেন না। ভারতে আজকাল অনেক তদন্ত হচ্ছে যে মাওবাদী জঙ্গি ধরা পড়ছে, সেখানে বলছে যে ভারত থেকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, জঙ্গিদেরকে হেল্প করছে। সেক্ষেত্রে এমনও হতে পারে আপনি যে টাকাটা ট্রান্সফার করছেন একটি ছোট আপনি ভালো কাজের জন্য হয়তো করছেন, বাট ইলিগাল কাজের জন্য জড়িয়ে গিয়ে ভবিষ্যৎ আপনার কিন্তু অন্ধকার হয়ে যেতে পারে। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারত এই ধরনের টাকা পাঠানো কোনো ওয়েবসাইট থেকে করবেন না, কারণ এটা আনঅথরাইজ ইলিগাল জিনিস। এবার ব্যাপারটা আপনার, আপনি কীভাবে নেবেন এবং ধরা পড়লে একটি ছোটো থেকে বড় কেসে পড়তে পারেন, কারণ হয়েছে অনেক এরকম। এবং 2021 সালে আমরা যে ভিডিওটা করেছিলাম তার জন্য দুঃখিত, কারণ আমরা তখন ব্যাপারটা জানতাম না, আমরা ভেবেছি হয়তো হয়, বাট অ্যাকচুয়াল এখন বুঝতে পারছি যে আমরা খুব ভুল কাজ করেছি, তার জন্য আমি এখনও দুঃখিত। এবং রিকোয়েস্ট করবো সবাইকে এভাবে কোনো ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারত, বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে বাংলাদেশ টাকা পাঠাবেন না। যদি আপনাদেরকে টাকা ট্রান্সফার করতে হয় এক দেশ থেকে আর এক দেশ, সেক্ষেত্রে আপনি ব্যাংকে যোগাযোগ করুন, তাদেরকে খুলে বলুন ব্যাপারটা, তারা আপনাকে হেল্প করবে কীভাবে প্রসিডিওর বা স্টেপ বাই স্টেপ এগোবেন। বা বাংলাদেশে থাকলে ভারতের অ্যাম্বেসিতে এবং ভারতে থাকলে বাংলাদেশের অ্যাম্বেসিতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে এটা কী করে করা যাবে, তারা আপনাকে অবশ্যই হেল্প করবে ব্যাপারে। বাট আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো কোনো ওয়েবসাইটের মাধ্যমে নিজে নিজে বা কোনো আনঅথরাইজ কাউকে আপনার ফেসবুকে টাকা পাঠিয়ে এভাবে করবেন না, কারণ এক্ষেত্রে আপনার টাকা মারাও যেতে পারে। নেক্সট পার্সন যাকে টাকা দিচ্ছেন সে করবে না, কোন তাকে আপনি চেনেন না, ফেসবুকের মাধ্যমে চিনছেন। নেক্সট হচ্ছে এটা পুরোপুরি ইলিগাল, নেক্সট হচ্ছে এটা আনঅথরাইজ। যদি করতে হয় ব্যাংকের মাধ্যমে করুন বা অ্যাম্বাসিতে যোগাযোগ করুন, তারা বলবে, বা কোনো জায়গায় ভালো কোনো অথরাইজ কিছু ডিলার থাকলে তাদের কাছে যোগাযোগ করতে পারেন। এটুকুই ছিল ভিডিওতে আপনাদেরকে যা সতর্ক করা আমার কাজ ছিল, কারণ অনেকে এটি করছে এবং অনেকে ফাঁসছেন। সো নেক্সট টাইম এই কাজটি করবেন না, কারণ আপনার একটা ছোটো ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। সো আজকের মতো ভিডিও এখানে থাকলো, খুব ছোটো ভিডিও এবং আপনাদের আশা করছি হেল্প হবে এবং বুঝতে পারছেন ব্যাপারটা আমরা কী বলতে চাইছি। তো আজকের মতো ভিডিও এখানে থাকলো, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তীকালে এরকম এক ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তোমরা বাই, আমাদের করবো আমাদের ভাষা বাংলা ভাষা, জিন্দাবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।